ডিসেম্বরে যাত্রী পরিবহনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প। প্রস্তুত হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও 9টি স্টেশন। আমরা এখন রয়েছি মেট্রো রেলের প্রথম স্টেশন উত্তরা উত্তর স্টেশনে। আপনাদেরকে দেখাতে চাই একটি মেট্রো রেল স্টেশনে যাত্রীদের জন্য কী কী সুবিধা থাকছে। প্রতিটি মেট্রো স্টেশনের চারদিক দিয়েই ওঠার জন্য সিঁড়ি থাকবে, এছাড়া থাকবে এসকেলেটর এবং অক্ষম রোগী কিংবা পক্ষাঘাতগ্রস্তদের জন্য থাকবে লিফট। মেট্রো স্টেশনগুলোর আভিজাত্যের প্রতীক হবে দ্বিতীয় তলা এই কনকোর্স হলগুলো। কী নিয়ে এখানে ভ্রমণ বিনোদনের যাবতীয় সুযোগ রাখা হয়েছে যাত্রীদের জন্য। এখান থেকেই আপনাকে টিকিট কেটে প্ল্যাটফর্মে যেতে হবে। দেখতে পাচ্ছি যে এখানে দুই ধরনের টিকিট কাটার বুথ রয়েছে, একটি সাধারণ যাত্রীদের জন্য, আরেকটি যারা পক্ষাঘাতগ্রস্ত বা রোগী রয়েছে তাদের জন্য। টিকিট অফিস রুম কিংবা টিকিট ভেন্ডিং রুম থেকে টিকিট সংগ্রহের পর আপনি কনকোর্স হলের যে মূল জায়গা সেখানে ঢুকতে পারবেন। তখন আপনি একটি র্যাপিড পাস পেয়ে যাবেন। ধরুন এটি একটি মেট্রো রেলের র্যাপিড পাস, সেটি এখানে পাঞ্চ করলেই দরজাটি খুলে যাবে এবং তখনই আপনি ঢুকতে পারবেন। কিন্তু আপনি যদি টিকিট না কেটেই ঢুকে পড়েন, মেট্রো কর্তৃপক্ষ টিকিট কাটবার সুযোগ দেবার জন্য এই রুমটি করেছেন। এটির নাম দেওয়া হয়েছে ডিটেনশন রুম। কনকোর্সস্থলের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে এরকম সিঁড়ি, এসকেলেটর কিংবা লিফট দিয়ে মেট্রো রেলের প্ল্যাটফর্মে ওঠা যাবে এবং প্ল্যাটফর্মেই যাত্রীরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করবে। প্রতি 5 মিনিট অন্তর অন্তর যাত্রীদের জন্য মেট্রো রেল আসবে। স্টেশনের অভ্যন্তরীণ কাজগুলো অধিকাংশই শেষ, এখন শুধুমাত্র যাত্রীদেরকে স্টেশনে এনে গ্রাউন্ড লেভেল থেকে কনকোর্স লেভেল পর্যন্ত উঠানোটা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই কাজটি চলমান। আমরা এইখানে আমাদের একটা 1 লেন সার্ভিস রোড হবে এবং অপোজিট সাইডেও একটি 2 লেন সার্ভিস রোড হবে, যেই সার্ভিস রোডেই মানুষ পিক অ্যান্ড ড্রপ করে যেতে পারে। আমাদের মূল রাস্তার মধ্যে পিক অ্যান্ড ড্রপ করতে হবে না। প্ল্যাটফর্মের উপর এই দরজাগুলোকে বলা হচ্ছে পিএসডি বা প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর। মেট্রো রেল আসলে পরে এই দরজাগুলো আপনা আপনি খুলে যাবে এবং প্ল্যাটফর্মের উপর অপেক্ষমান যাত্রীরা এই মেট্রো রেল উঠতে পারবে এবং এরপরই মেট্রো রেল যাত্রীদেরকে নিয়ে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। আজহার লিমন, এখন ঢাকা।